আজকে আইন উপদেষ্টা মহোদয় এবং পূর্ত উপদেষ্টা মহোদয় সকাল 1:30টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ভবন এবং সংলগ্ন এলাকার সবকিছু পরিদর্শনে এসেছিলেন। ওনারা মূলত এসেছিলেন যে আমাদের যে পুরাতন যেটা কোর্ট বিল্ডিং, যেটা আগে ট্রাইব্যুনাল হিসাবে ব্যবহৃত হতো, এটার সংস্কার কাজ চলছে এখানে, সেটার অগ্রগতি দেখার জন্য ওনারা এসেছিলেন এবং তারা ঘুরে ঘুরে দেখেছেন প্রসিকিউশনের পুরাতন অফিস এবং কোর্ট, কোর্টের যে পুরাতন ভবন সেটা সেটা পরিদর্শন করে সাথে তার প্রকৌশলী যারা ছিলেন তারাও উপস্থিত ছিলেন, তাদের কাজের অগ্রগতি সম্পর্কে জেনেছেন, তাদেরকে তাগিদ দিয়েছেন যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব পুরাতন কোর্ট বিল্ডিংটাকে ব্যবহার উপযোগী করা, যাতে মূল বিচার কার্যটা সেই ভবনে শুরু করা যায়। এখন পর্যন্ত